দীপাবলির আগেই রাজ্যের জন্য বড় অশনী সংকেত ধেয়ে আসছে সাইক্লোন ডানা কি বলছে আবহাওয়া বিদরা কোন 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 এলাকায় এর প্রভাব পড়তে পারে বছর শেষে ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড় আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তর ভারত মহাসাগরে আগামী সপ্তাহেই তৈরি হতে পারে সাইক্লোন এছাড়াও তেইশ থেকে চব্বিশে অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে তেমনটা হলে কালী পুজোর আগে দক্ষিণবঙ্গে আরেক দফা দুর্যোগ অবধারিত নতুন করে ভাসতে পারে দামোদর উপত্যকার প্লাবিত এলাকাগুলি উত্তর আন্দামান সাগরে আগামী কুড়ি অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যা ক্রমশই ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে অন্ধ্র ওড়িশার সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঝড়টি প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও আগামী চব্বিশে অক্টোবর ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লে তার নাম হবে দানা আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হলে তার গতি ও সম্ভাব্য শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে সেক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টিতে দীপাবলির উৎসব মাটি হওয়ার আশঙ্কা থাকছে মৌসুমী বায়ু প্রত্যাহারের পর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গ উপকূলে আঘা থানার ইতিহাস বেশ বিরল তবে সাম্প্রতিক আবহাওয়া পরিবর্তনের জেরে কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করছে না আবহাওয়াবিদরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের যেতেও নিষেধ করছে মৌসুম ভবন স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে অহিতক যেন সমুদ্র উপকূলে না যান যে কোনো রকম জরুরি পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে আবার আরব সাগরেও ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা এই ধরনের একাধিক পূর্বাভাসের কারণে আইএমডি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে এই নিষেধাজ্ঞা বঙ্গোপসাগর এবং আরব সাগর দু ক্ষেত্রেই প্রযোজ্য এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ও ক্ষমতা নিয়ে কিছু বলতে না চাইলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটারে পৌঁছতে পারে অনুমান সত্যি হলে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের মালভূমিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে যার ব্যাপক প্রভাব পড়তে পারে কালী পুজো ও দীপাবলির প্রস্তুতিতে রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা মঙ্গলবার সেটি বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নেবে বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যে কোনো উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের মঙ্গল থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলের কাছে সমুদ্রে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে পর্যটকদেরও সতর্ক থাকতেই বলা হয়েছে